মৌলভীবাজার জেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলা ও জনসচেতনতামূলক প্রচারণায় সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর 17 পদাতিক ডিভিশন জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার। মঙ্গলবার দুপুরে 17 পদাতিক ডিভিশনের জিওসি শহরের কুসুমবাগ এলাকায় সেনাবাহিনীর টহল দলের সাথে কথা বলেন। পরে তিনি বিভিন্ন স্থানে গিয়ে নিত্য প্রয়োজনীয় দোকানগুলোতে স্বাস্থ্যবিধি মানা ও জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। পরে জনসাধারণের প্রতি অনুরোধ জানান প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের না হতে, আর জরুরি প্রয়োজনে বের হলে মুখে মাস্ক ও সাথে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। এ সময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শেরাফ উদ্দিন খান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, কর্নেল তৌফিক হামিদ, লেফটেন্যান্ট কর্নেল হানিফ, মেজর মাহমুদুল হাসান সহ প্রমুখ। এদিকে করোনা ভাইরাসের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে 14 দিনের কঠোর লকডাউনের মৌলভীবাজার জেলা প্রশাসনের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। তবে শহরের প্রধান সড়কগুলোতে ছিল ফাঁকা এবং যানবাহনের সংখ্যা ছিল কম। কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় দোকানগুলোতে অন্যদিনের চেয়ে ভিড় ছিল বেশি। জেলা ম্যাজিস্ট্রেটের সার্বিক তত্ত্বাবধানে জেলা শহরের প্রবেশমুখ ও সাত উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের টহল জোরদার ছিল। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে পুলিশ যানবাহন থামিয়ে ঘর থেকে বের হওয়ার কারণ জিজ্ঞাসাবাদ করছে। পেট্রোল পাম্প, সিএনজি ফিলিং স্টেশন থেকে তেল ও গ্যাস না দেয়ায় রোগী পরিবহন ও গ্রামাঞ্চল থেকে অসুস্থ রোগীকে চিকিৎসা নিতে ভোগান্তির শিকার হচ্ছেন অনেকেই। নিশাত তাসনিম নিতু, ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।